সুপ্রিয় দর্শক, বাবরি মসজিদ নিয়ে ঘটতে চলেছে একের পর এক ঘটনা। এ ঘটনা সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনার ঝড়। আর এ ঘটনা নিয়ে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ সমসাময়িক ঘটে যাওয়া সব ধরনের খবর সবার আগে এখানেই রয়েছে। ভারতের অযোধ্যায় শত বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে যখন রাম মন্দির নির্মাণের আদেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত, তখন থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। এই সমালোচনা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে পড়ে। সমালোচনা যখন থামতে শুরু করে, ঠিক তখনই নতুন একটি ঘটনার জন্ম দিল বাবরি মসজিদ, যা রীতিমতো চমকে যাবার মতো খবর। সবকিছু ছাপিয়ে যখন আদালতের রায় মতে বাবরি মসজিদ ভাঙার প্রস্তুতি নিচ্ছিল বড় বড় ক্রেন, বুলডোজার এবং জেসিবি মেশিন, ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। মেশিনগুলো যখনই বাবরি মসজিদ ভাঙতে আঘাত করতে যাবে, ঠিক তখনই সেগুলো বন্ধ হয়ে যায়। এমনকি মেশিনগুলো এখনো পর্যন্ত কেউ ঠিক করতে পারেনি। এ খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বাবরি মসজিদের এই ঘটনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, বাবরি মসজিদ নিয়ে প্রথম থেকেই ভুল করছে ভারতের বিচার ব্যবস্থা। ভাঙ্গার রায় দেয়া থেকে শুরু করে ভাঙতে যাওয়া পর্যন্ত সবগুলো কাজই ছিল ভুল সিদ্ধান্ত। আমি এর তীব্র নিন্দা জানাই। মসজিদ রক্ষায় বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের বাবরি মসজিদ নিয়ে সমালোচনা আমি শুনেছি। এ খবরটি ব্যাপক সাড়া ফেলেছে আন্তর্জাতিক অঙ্গনে। যদিও এটি একান্তই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তারপরও আমি বলবো ভারতীয় সরকার যাতে এ ব্যাপারটি আরো ভালোভাবে খতিয়ে দেখে। তো প্রিয় দর্শক, হাসান রুহানি এবং ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।